আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে যে নন ফ্রস্টেড রেফ্রিজারেটরের যে টাইমারটা থাকে এই টাইমারের টার্মিনালগুলো আপনি কিভাবে চিহ্নিত করবেন, কোনটা কোন জায়গায় যাবে, মোটরের সাথে কোনটা কানেকশন হবে, হিটারের সাথে কোনটা কানেকশন হবে এবং মোটরের সাথে কোনটা কানেকশন হবে। তো তাছাড়া এই টাইমারটা আপনি কিভাবে সম্পূর্ণ কানেকশন করবেন এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনি নিজে নিজেই কানেকশন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে চিত্রটা বোঝাবো, চিত্রটার পরে আমি প্র্যাকটিক্যালি এই কাজটা বুঝাই দেবো কীভাবে কাজ করছে। এই চিত্রটা হচ্ছে টাইমারের ভিতরের যে ফাংশনটা রয়েছে ওই ফাংশনটা, আর যে সার্কিটটা আমরা অঙ্কন করেছি এখানে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য তৈরি করছি, যে এই যে লাইট দুটো দিয়েছি। মোট কথা হচ্ছে যে কীভাবে টাইমারটা কাজ করবে এটা প্র্যাকটিক্যাল করানোর জন্যই এই ডায়াগ্রামটা দিয়েছি, আপনারা আপনাদের বোঝার সুবিধার জন্য। তো চিত্রতে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমি একটা লাইন একটা নিউট্রাল দিয়েছি মানে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। তো সোজা আমি এই লাইনটা নিয়ে যেয়ে দিয়েছি এখানে তিন নম্বর পয়েন্টে। তার আগে বলে নেই, এই টার্মিনালে এই টাইমারের মধ্যে চারটা টার্মিনাল রয়েছে, এক দুই তিন চার, এবং এখানে মার্কিং করা আছে ওয়ান টু থ্রি ফোর। সেমভাবে এখানে আমি চিহ্নিত করেছি ওয়ান টু থ্রি ফোর। তো যেখানে যেটা থাকুক না কেন, এখন যেভাবে আপনাদেরকে শেখাবো আপনি এইভাবে যদি যে কোনো টাইমার এইরকম থাকে আপনি ওই টাইমার কানেকশন করতে পারবেন। তো খেয়াল করেন এই লাইনটা আমি এদিক দিয়ে নিয়ে যাই তিন নম্বর পয়েন্টে দিয়েছি, তার মানে টাইমারেরও আমি এখান থেকে নিয়ে যেয়ে এই যে টু পিন প্লাগ এখান থেকে পাওয়ার সাপ্লাই লাইনটা নিয়ে যেয়ে আমি সোজা এই তিন নম্বর পয়েন্টে দিয়েছি, এখানে মিডিলে তিন নম্বর পয়েন্টে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন নিউট্রাল যেটা ছিল সাপ্লাইয়ের এই নিউট্রালটা এদিক দিয়ে নিয়ে যেয়ে এক নম্বর পয়েন্টে দিয়েছি। তাহলে আমি এখান থেকে এই যে নিউট্রালটা এখান থেকে এখানে আসলো, এখানে আমি জয়েন্ট দিয়েছি, এটা আমি পরে বুঝাচ্ছি। এখান থেকে নিয়ে যেয়ে সোজা এই যে এক নম্বর পয়েন্টে দিয়েছি, এই উপরে এক লেখা আছে, এটা এক নম্বর পয়েন্ট। এখন চিত্রের দিকে খেয়াল করেন, এই এক আর তিন এই দুইটা সংযোগ দেওয়া আছে একটা কয়েলের সাথে, এদিক দিয়ে ভিতরে একটা কয়েলের সাথে সংযোগ দেওয়া আছে। তার মানে এখন এই টাইমারের ভিতরে যে মোটরটা আছে এই মোটরটা চালু হয়ে যাবে এক আর তিনে সাপ্লাই দিলে। এরপরে আপনার কাজ হবে দুই আর চার কীভাবে সিলেক্ট করবেন আপনি যে দুই নম্বর পয়েন্টটা কোথায় গিয়েছে আর চার নম্বর পয়েন্টটা কোথায় গিয়েছে। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এটা মিটারের সাহায্যে চেক করে নেবেন প্রথমে, এখানে তো আমি লাইট দিয়ে দেখাবই, তাছাড়া আপনি এই মিটারের সাহায্যে চেক করে নিতে পারেন। কী করবেন, মিটারটা আপনি যে কোনো একটা মাল্টিমিটার বা ক্লিপ অন মিটার রেজিস্ট্যান্সে সেট করবেন, যেখানে ওহম মাপা যায় এই জায়গায় সেট করবেন। সেট করার পরে আপনি এই এক নম্বর পয়েন্টটা টোটালি আলাদা থাকবে টাইমারের, যদি একসাথে থাকে তাহলে এক নম্বরটা একটু ডিস্টেন্সে থাকবে, বোঝা যাবে যে ওটা এক নম্বর পয়েন্ট। এক নম্বর পয়েন্টে একটা মান ইয়ে ধরবেন, টার্মিনাল ধরবেন, ধরার পরে এখান থেকে দুই তিন চার এভাবে সংযোগ দিবেন, দেখবেন যে কোনটার সাথে কানেকশন পাচ্ছে। মিটারের দিকে একটু লক্ষ্য রাখেন, দুই তিন চার। আচ্ছা, চার তিন আর পেয়েছে এক, মানে তিন আর চার এই দুইটার মধ্যেই কিন্তু সংযোগ পেয়েছে, এই একের সাথে তিন আর চার এই দুটো সংযোগ আছে, কিন্তু এক নম্বর দুই নম্বরটা সংযোগ নাই। যেহেতু দুই নম্বরটা সংযোগ নাই, এখন আপনার কাজ হবে এখানে এই এক বাদ দিয়ে এই তিনটার মধ্যে কাজ করা। আমি এই তিনটার মধ্যে যে কোনো একটা ধরবো, এটা ধরলাম, স্যার হাত লেগে গেছে, থাক এই পেশেন্টটা না থাকলে হবে, একটা ধরলাম, এখানে দেখতেছি লাইন নাই, এখানে দেখতেছি লাইন নাই, তার মানে এই এটার সাথে এই দুইটার কোনোটারই সংযোগ নাই। এরপর আমি দুই নম্বর মিডিলেরটা তিন নম্বরটা কমন ধরলাম, ধরে এটা চেক করলাম লাইন আছে, এটা চেক করলাম লাইন নাই, ক্লিয়ার? তার মানে আমরা এবার যদি এটা চেক করি, এটা থেকে এটা ধরি, তারপরে এটা ধরি, বুঝতে পারবো কি এই দুইটার মধ্যে লাইন আছে। তো যেহেতু এই দুইটার মধ্যে লাইন আছে, এখন আপনার কাজ হবে টাইমারের অপোজিটে যেই এই রেঞ্জ
সিলেক্টর রেঞ্জটা আছে এটা ঘুরাই দেয়া। এটাকে যদি আমি এখান থেকে এটা দিয়ে ঘুরাই তাহলে দেখতে পাচ্ছি যে একটু ঘুরে গেছে। এটা আমি আস্তে আস্তে এরকম করে ঘুরাবো, এরকম করে ঘুরাবো, ঘুরাইলে সাউন্ড করবে। দেখেন একটু সাউন্ড করবে আস্তে করে। এখন আমি সাউন্ড করার পরে আবার পরিমাপ করব। এটা কমন ধরলাম, প্রথমে টেস্ট করার জন্য এটা কমন ধরছিলাম, ধরে এটা মাপছিলাম, লাইন পায়নি। কিন্তু এই যে সাউন্ড করার পরে এখন লাইন পেয়েছে। তারপরে এটা ধরলাম, লাইন নেয়। তার মানে এখন সংযোগটা আগে এখানে ছিল, এখন এখান থেকে এখানে গিয়েছে। সংযোগটা আগে এখানে ছিল, এখন এখানে গেছে। তো সবসময় লাইন পাচ্ছে দেখেন তিন নম্বর পয়েন্টে। মানে প্রথমবার আমরা দেখছি যে তিনের সাথে চার পেয়েছে, এবার তিনের সাথে দুই পেয়েছে। বুঝা যাচ্ছে? যেহেতু আগে চার পেয়েছে এখন দুই পেয়েছে, তো এটা ঘুরানোর পরে দুইয়ে গেছে। এখন আমরা আবার ঘুরাবো, ঘুরানোর পর আরেকটা শব্দ হবে, এরপরে আবার পরিমাপ করব। এবার আবার যে কোনো একটা কমন ধরব, আগে যেরকম করে ধরছিলাম আমি দুই নম্বরটা কমন ধরলাম, দুই নম্বরটা কমন ধরলাম, ধরে আমি তিন নম্বর মাপি। এবার মিটারে লাইন নাই, মানে এটার সাথে আর সংযোগ নাই, শব্দর পরে নাই, এখন থেকে এটাতে নাই। এবার তিন নম্বরটা কমন ধরি, ধরে এটা মাপি, নাই, এটা মাপলাম, আছে। গতবার একটু আগে আমরা যখন পরিমাপ করলাম তখন তিনের সাথে দুইয়ের সংযোগ ছিল, কিন্তু এখন আবার দুইয়ে নাই, চলে আসছে চারে। তার মানে আমরা বুঝলাম যে তিনে সবসময় লাইনটা থাকছে, চেঞ্জ হচ্ছে, একবার দুইয়ে যাচ্ছে, একবার চারে যাচ্ছে। তো এ থেকে আমরা নির্ণয় করতে পারবো যে কোনটা হিটারে যাবে, কোনটা কম্প্রেসরে যাবে। যেহেতু এই রেঞ্জটা আমরা ঘোরানোর পরে এই পরিবর্তনটা ঘটেছে, এখন আপনাকে খেয়াল রাখতে হবে এই রেঞ্জটা আপনি কতক্ষণ সময় ঘুরাইছেন, এই রেঞ্জটা আপনি কতক্ষণ সময় ঘুরিয়েছেন। সাপোজ আমি ঘুরাচ্ছি, সাপোজ আমি ঘুরাচ্ছি, এই যে অনেক টাইম ধরে ঘুরাইলাম না, বেশ কয়েকটা পাক ঘুরলো। এই ঘুরার পরে আস্তে 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 এই যে সাউন্ড করলো, এখন এই সাউন্ডটা চেঞ্জ হয় কতক্ষণ ঘুরানোর পরে খেয়াল রাখতে হবে। এই যে অল্প একটু ঘুরানোর পরে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। তার মানে এখন আমরা বুঝতে পেলাম যে বেশি সময় লাইন ছিল চারের মধ্যে। আমরা যখন আগে টেস্ট করলাম তিন আর চারের মধ্যে বেশি সময় ধরে লাইন ছিল, আর অল্প সময় অল্প একটু ঘুরানোর পরেই লাইনটা চেঞ্জ হয়ে গেছে দুইয়ে, দুই থেকে চারে চলে আসছে। তার মানে কম সময় লাইন ছিল দুই নম্বর পয়েন্টে। যে জায়গায় কম সময় লাইন থাকবে এটা যাবে হিটারে, আর যে জায়গায় বেশি সময় লাইন থাকবে সেটা যাবে কম্প্রেসরে। ক্লিয়ার? এখন আমরা এখানে দেখি পাওয়ার সাপ্লাই দিয়ে। আমি সেমভাবে কানেকশন করেছি, ফেজ আর নিউট্রাল এই দুইটা আমি এক আর তিনের মধ্যে দিয়েছি, এক আর তিন এই দুইটার মধ্যে ফেজ নিউট্রাল দিয়েছি। এবার দুই আর চার দেখবো কোনটাতে বেশি সময় লাইন থাকে, সেটা দেবো কম্প্রেসরে, যেটা কম সময় লাইন থাকে সেটা হিটারে। এখন এখানে তো আমি বাতি লাইটগুলো যখন অন হবে তখন বুঝবো কোনটাতে বেশি সময় থাকছে, কিন্তু আমরা মিটার দিয়েও চেক করতে পারি, রেঞ্জটা ঘুরে ঘুরে বুঝতে পারি। আমি পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে দেখতে পেলাম যে এখানে লাইটটা অন হয়েছে। তো লাইটটা অন হওয়ার সাথে সাথে আমি এখানে যদি একটু টেস্ট করি তাহলে আপনাদেরকে একটু বুঝাইতে পারবো আরও ক্লিয়ারভাবে। এই দেখেন তিন নম্বর পয়েন্টে কারেন্ট আছে, দুই নম্বর পয়েন্টে কারেন্ট নাই, আবার এই পাশে চার নম্বর পয়েন্টে কারেন্ট আছে। তার মানে এখন চার নম্বর যে পয়েন্টে কারেন্ট আছে এই বাতিটা জ্বলছে, কিন্তু এই কারেন্ট দিয়ে এই বাতিটা জ্বলছে। ক্লিয়ার? দুই নম্বর পয়েন্টে নাই। আমি যদি এই রেঞ্জটা ঘুরিয়ে দিই, এই রেঞ্জটা ঘুরিয়ে দিই, চলতি অবস্থায় আমি দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য এই রেঞ্জটা আমি, যদিও চলতি অবস্থায় দেওয়া ঠিক না, আমি অফ করে দিই, যদি ঘুরাই এটা আমি ঘুরে দিচ্ছি। দেখেন ঘুরাচ্ছি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, অনেকক্ষণ কিন্তু ঘুরে গেছে, ঘুরাচ্ছি। আপনি হাতে বুঝতে পারবেন যে টাইট হয়ে যাবে যখন, তখন বুঝতে পারবেন এবার চেঞ্জ করবে সাইড।
এই দেখেন এখন সাইডটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এবার লাইন 4 থেকে 2 এ যাবে। দেখেন এবার এই বাতি আর জ্বলে নেই, আলো দিচ্ছে এই বাতি। আর কারেন্ট দেখি, 3 নম্বরে কারেন্ট ছিল এখনো আছে, 4 নম্বরে আগে ছিল এখন নাই, এখন চলে গিয়েছে 2 নম্বরে। তার মানে ওই লাইটটা এবার অন হয়েছে। ওই লাইট অন হওয়া মানে কি 2 নম্বর থেকে এবার হিটারে যাবে। তো আমরা আরেকটু দেখি যে এই লাইনটা কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। অফ করে দিলাম, এখন দেখেন ঘুরে যাওয়া, আগেরটা কতক্ষণ ঘুরেছি আর এবার এটা দেখেন একটু দেওয়ার সাথে চেঞ্জ হয়ে গেছে। তার মানে এবার আবার অন করি, দেখেন ওই লাইট অফ, এই লাইট অন। এখানে কারেন্ট দেখেন, আগে এখানে ছিল এখনও আছে, কিন্তু 2 নম্বরে ছিল এখন নাই। তার মানে ওই বাতি যেহেতু অফ, এই লাইনও চলে গেছে, এবার আবার 4 নম্বরে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেলাম যে বেশিক্ষণ সময় ঘুরাতে হয়েছে কোনটা, 4 নম্বরে ছিল, 4 নম্বর থেকে অনেকক্ষণ ঘুরানোর পরে 2 নম্বরে চলে গেছে। তাহলে 2 নম্বর লাইনটা যাবে হিটারে, 4 নম্বর লাইনটা যাবে কম্প্রেসরে। 1 আর 3 এই দুটো হচ্ছে এখানকার ভিতরে যে মোটরটা আছে এটা ঘোরানোর জন্য। 1 নম্বরে আমরা নিউট্রাল দিয়েছি আর 3 নম্বরে আমরা ফেজ দিয়েছি। তো এইরকম করেই টাইমারটা চেক করতে হবে এবং টাইমারের কানেকশনটা এইভাবে করতে হবে। লাইট জ্বালায় আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য লাইটের কানেকশন দিয়ে বোঝালাম। এছাড়া আপনি কি অ্যাভোমিটার দিয়েও কিন্তু টেস্ট করতে পারেন, সংযোগ দেখবেন কোনটার মধ্যে গিয়েছে, একটু আগে যেভাবে বোঝালাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার কতক্ষণ পরে এটার দিক চেঞ্জ করে, হিটার থেকে কম্প্রেসর? স্যার এটা কতক্ষণ পরে চেঞ্জ করে এটা এক্সাক্ট, এই টাইমার নির্মাতা কোম্পানি, এই প্রস্তুতকারক কোম্পানি যতক্ষণ টাইম দিয়ে রাখে এতক্ষণ টাইম কম্প্রেসরে থাকে, আবার এতক্ষণ টাইম হিটারে থাকে। এটা আমরা নির্ণয় করতে পারবো কীভাবে দেখেন, এই যে টাইমার আছে এই টাইমারের গায়ে লেখা আছে এই টাইমারটা কতক্ষণ হিটারে থাকবে কতক্ষণ কম্প্রেসরে থাকবে। টাইম দেওয়া আছে, এই যে এখানে দেখেন টাইম লেখা আছে, টাইম TIME টাইম, 9 আওয়ার, 09:40, আর এই পাশে লেখা আছে 12 মিনিট। তার মানে 9 ঘন্টা 40 মিনিট কম্প্রেসরে থাকবে আর 12 মিনিট থাকবে হিটারে। এই টাইমারটা ওই প্রস্তুতকারক কোম্পানি এইভাবে তৈরি করছে। এখানকার ভিতরে এটা খুললে ভিতরে কতগুলো গিয়ার দেখতে পাবো আমরা, চাকা রয়েছে কতগুলো, ধাক্কাটা ধাক্কাটা একটা থেকে আরেকটার মধ্যে এই ট্রান্সপোর্টটা করছে। তো সুতরাং এটা বিভিন্ন প্রস্তুতকারক কোম্পানি যেভাবে তৈরি করে সেভাবে এটা কাজ করে। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই যে অর্ডার 1 আর 3, এটা স্যার কেমনে 1 আর 3 কিভাবে আমরা সংযোগ দিব স্যার? আচ্ছা 1 আর 3 এটা আপনি মনেও রাখতে পারেন আর এছাড়া আপনি টেস্টও করতে পারেন। কিভাবে টেস্ট করবেন সেটা আপনাকে দেখাই। রেজিস্ট্যান্সে সেট করবেন এই মিটারটা। রেজিস্ট্যান্সে সেট করার পরে আপনি তো জানেন না কোনটাতে ফেজ কোনটাতে নিউট্রাল দিতে হবে। তো যেটা কয়েল আছে কয়েলের মধ্যে তো আপনার একটা রেজিস্ট্যান্স দেখাবে, দেখেন এখানে দেখাচ্ছে 13.6 kilo ohm একটা মান দেখাচ্ছে রেজিস্ট্যান্স। তো এখন 3 আর 4 যদি সংযোগ করাই থাকে ভিতরে এটার মধ্যে, যেহেতু কম্প্রেসরের লাইন, তার মানে 4-এর লাইন দেওয়া আর 3-এর লাইন দেওয়া একই কথা। আমি যদি এখন 4 নম্বর পয়েন্টে ধরি তবু কিন্তু ওই মানেই দেখাবে, কারণ দুটো তো শর্ট করা, শর্ট করা না, আর 2-এ কোনো কিছু দেখাবে না। তো আপনি চেক করবেন কীভাবে, এটা আবার ঘুরে দেবেন, এটা ঘুরে দিলে মানটা দেখবেন কোথা থেকে কোথায় চলে যায়। এখন আমি ঘুরাইলাম, ঘুরাচ্ছি, এই যে পড়ে গেছে। এবার দেখি তো আমি কোনটা চেঞ্জ হয়েছে, এটা ধরলাম, এটা তো কমন ফিক্সড ধরলাম, ধরার পরে আমি আগে 4-এ মান পেয়েছি, এখন 4-এ নাই, 3-এ পেয়েছিলাম, 3-এ আছেই, এই যে 13.6, 3-এ আছেই, কিন্তু 4 থেকে পরিবর্তন হয়ে গেল 2-এ চলে গেছে। তার মানে যেহেতু পরিবর্তন হয়েছে, যেটা পরিবর্তন হয়ে গেছে এটা কিন্তু মেইন ওয়াইন্ডিংয়ের লাইন না, মেইন কয়েলের লাইন না, যেটা পরিবর্তন হয়নি ফিক্সড রয়েছে। তো ফিক্সড তো 1 আর 3 সবসময় আছেই, তাহলে 1 আর 3-এই আমাদের ফেজ নিউট্রাল কানেকশন করতে হবে। আর পরিবর্তন হচ্ছে 2 আর 4, তাহলে 2 আর 4 আমাদের কম্প্রেসর আর হচ্ছে হিটার।